শিলিগুড়ি নিগমের উদ্যোগে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপূজা কার্নিভাল দু উক্ত অনুষ্ঠানের প্রকালে প্রস্তুতি পর্ব সরজমিনে প্রদর্শন করলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার আজ তারা এলাকা পরিদর্শন করে জানালেন আমাদের কালকের তিনটা ভীষণ গুরুত্বপূর্ণ এই কার্নিভালের সাথে সাথে জড়িয়ে আছে শিলিগুড়ির সম্মান তাই আজকে এলাকা পরিদর্শন করে গেলাম আমাদের কাছে দুর্গাপূজা মানে একটি আলাদা জীবন আমরা সারা বছর ধরেই প্রতীক্ষায় থাকি মায়ের আগমনের আশায় আট থেকে আসি সবাই মেতে উঠে দুর্গাপূজার আনন্দে কাল মানে আগামী কাল দুর্গাপূজা কার্নিভালে যতটা পারা চায় দৃষ্টি নন্দন করার চেষ্টা করব আজ মেয়র ডেপুটি মেয়র এবং অভয়া বসু মিলে এলাকা পরিদর্শন করেন সবাই জানান আগামীকাল কার্নিভালের জন্য মানুষ আসবেন এবং দেব কেবেন এটাই আশা রাখি বলে জানালেন মেয়র গৌতম দেব তিনি আরও জানালেন এই কার্নিভালকে ভালোভাবে করতে আমরা যথেষ্ট পরিশ্রম করছি তাই আশা করছি আগামীকালের দুর্গাপূজা কার্নিভালে মানুষের ভালো লাগবে